রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মতো আমাদের অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে, রাজশাহীতে রয়েছে, খুলনা আছে, কক্সবাজার, বিভিন্ন জায়গায়, সেই সকল প্রতিষ্ঠানগুলোর থেকে নির্মাণের জন্য নকশা অনুমোদনের একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাদেরকে 16টি স্তর অতিক্রম করতে হতো। আর এই 16টি স্তরকে অতিক্রম করতে গিয়ে সীমাহীন ভোগান্তির অভিযোগ তাদের রয়েছে। আমরা এটাকে গভীরভাবে পর্যালোচনা করেছি, বিডিআ আমাদেরকে এই ব্যাপারে সবচেয়ে বেশি সহায়তা করেছেন। সেখানে আমরা দেখলাম এই গতানুগতিক যে 16টি স্তর, এই 16টি স্তরের কোনো আবশ্যকতা নাই, শুধুমাত্র যারা সেবা প্রার্থী তাদের ভোগান্তি বাড়া আর নামকে অবস্থা একটা পদ্ধতির ভিতরে ঢুকে দেওয়া ছাড়া কিছু নাই। 16টি স্তরকে আমরা কমিয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি 4টি স্তরে মাত্র তাদের প্রয়োজন হবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে। তাহলে 12টি স্তরকে আমরা আজকে বাদ দিয়ে দিচ্ছি, যে 12টি স্তরে নামও প্রয়োজন নাই। এই 12টি স্তরে যখনই কোনো সেবা প্রার্থীকে যেতে হতো বা এই প্রক্রিয়ায় তাকে রেসপন্স করতে হতো, তখন অকারণে অনাহূত ভাবে তার সীমাহীন ভোগান্তি হতো। সেই ভোগান্তিকে দূর করে সহজ করার মধ্য দিয়ে জনসেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলছেন প্রতিষ্ঠানকে এবং রাষ্ট্রকে হতে হবে জনবান্ধব রাষ্ট্র, জনবান্ধব প্রতিষ্ঠান, আমরা সেভাবে আজকে পরিকল্পনা গ্রহণ করেছি। আমি কয়েকটা উদাহরণ শেয়ার করছি, যে একটা প্ল্যান পাশের ক্ষেত্রে গতানুগতিক ভাবে লেখা ছিল সিটি কর্পোরেশনের অনুমোদন লাগবে। সিটি কর্পোরেশন এখানে কোনো রিলেভেন্ট না, তার অনুমোদনের কোনো আবশ্যকতা নেই। ফায়ার সার্ভিসের অনাবর্তি লাগবে, ফায়ার সার্ভিস কি করবে, আমি বিল্ডিং উঠাবো সেখানে ফায়ার সার্ভিসের কাজ করবে, সেটা আমরা দেখব যে কতটুকু রাস্তার পাশে বিল্ডিংটা হচ্ছে, সেখানে একটি গাড়ি আসার মতো অবস্থা আছে কিনা, এটা আমার যে সকল অথরিটি আছে তারা দেখবেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সকলে দেখবেন। কারণ আমরা তো পাশে যদি সাফিসিয়েন্ট জায়গা না থাকে, রাস্তা না থাকে, আমরাই তো তাকে প্ল্যান দিচ্ছি না। ডেসার পারমিশন লাগবে, ডেসার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আমি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ডেসার কাছে পানির কানেকশন বা বিদ্যুতের কানেকশন বা অন্য সার্ভিসের কানেকশন চাইব, তারা আমারটা উপযোগী হলে তারা পারমিশন দেবেন, না হলে তারা আমার কানেকশন দেবেন না। কিন্তু বিল্ডিং করার পূর্বে তার অনুমোদন আনতে হবে, এটা কি যৌক্তিকতা আছে? একেবারে অযৌক্তিক। গ্যাস কোম্পানির অনাপত্তি, গ্যাস কোম্পানি দিবে আমার বিল্ডিং এ যদি গ্যাস নেওয়ার মতো অবস্থা থাকে, লাইন থাকে, তারা কানেকশন দিবে, না থাকলে বলবে তোমাকে গ্যাস দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমার বিল্ডিং এর নকশা অনুমোদনের ক্ষেত্রে তার গ্যাস কোম্পানির অনুমোদন আমার কেন লাগবে, অনাপত্তি লাগবে। পুলিশ বাহিনীর অনাপত্তি, আমি বিল্ডিং উঠাবো সেখানে পুলিশের কাজটা, এটা অনুমোদন হবে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট অনুযায়ী বা আমার সংশ্লিষ্ট অথরিটির যে সকল আইন আছে সে আইন অনুযায়ী। এখানে পুলিশের নিজস্ব কোনো ফাংশন নাই, যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়, অন্য কিছু হয়, তখন তারা দেখবে। কিন্তু আমি অনুমোদনের পূর্বে তার পারমিশন নেওয়ার জন্য যে বিধান করা হয়েছে সেটা সঠিক না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, এটা তো বাস স্ট্যান্ড হবে না, অন্য কিছু না, আমি বিল্ডিং উঠাবো সেখানে তার পারমিশন লাগবে, তার অনুমোদন বসার অনুমোদনটা একভাবে। তারপরে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিটিআরসি, বিআইডব্লিউটিএ তার কাজ হলো বাংলাদেশের ইতিহাসে সেবা সহজীকরণে আমার মনে হয় অনন্য দৃষ্টান্ত, নজিরবিহীন দৃষ্টান্ত আজকে আমরা স্থাপন করলাম সকল নাগরিককে জানাবার জন্য। দ্বিতীয় হলো একটা প্ল্যান পাশের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে যে সময়টি লাগতো, এই সময়টি লাগতো 150 দিন। এই 150 দিন থেকে আমরা কমিয়ে একটা 53 দিন নিয়ে এসেছি, তাহলে কত বড় পরিবর্তন নিয়ে আসতেছি 150 দিনের থেকে মাত্র 53 দিনের ভিতরে। তাহলে এক্ষেত্রে কস্টিং কমে যাচ্ছে, ব্যয় হ্রাস পাচ্ছে। আরো একটা বিষয় হলো যে আমরা সিস্টেমটাকে চালু করছি যে অটোমেশন পদ্ধতি আমরা কার্যকর করছি, সেই ক্ষেত্রে যা যা রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট দিয়ে প্রত্যেকে আবেদন করবে। রিকোয়ারমেন্ট যদি এই 4টা রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন, তাহলে তার আবেদনটাই অনলাইনে অ্যাকসেপ্ট হবে। আর প্রতিদিন হাজার হাজার লোক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে গিয়ে ভর করেন, রাজুকে গিয়ে ভর করেন, সেখানে প্রতিটি রুমে ঢুকে যান, সেখানে কাজ যারা দায়িত্বে আছেন তারা কাজও করতে পারেন না, কারণ এতগুলো লোক আসে, তার কথা শুনতে হয়, তার সমস্যা শুনতে হয়, তাকে সমাধান দিতে হয়, ফাইল আনতে হয়, এক্সামিন করতে হয়, ফাইল হারিয়ে যায়, পিওন ফাইল আরেকখানে রাখলো, খুঁজে পাওয়া গেল কিনা, নানা রকম ভোগান্তি। আমরা এই অটোমেশন পদ্ধতি চালু করার পর দেখা যাবে কাউকে সশরীরে
রাজুকে বা চৌকে আসার দরকার নেই। ওখানে যারা কর্মচারী কর্মকর্তা তারা নির্বিঘ্নে কাজ করবেন, আমাদের সময় বাঁচবে। একজন কর্মকর্তাকে যদি দিনের অন্তত 4 ঘন্টা শুধুমাত্র যারা সেবা প্রার্থী তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কথা বলতে হয়, তাহলে সে অফিসে কাজ করবে কোন সময়। আমাদের এই পদ্ধতিটা কার্যকর হয়ে যাওয়ার পরে অফিসে কাউকে আসার কোনো প্রয়োজন হবে না, তিনি অনলাইনে রেসপন্স পাবেন, তিনি রেজাল্ট পেয়ে যাবেন। যেমন আমরা বিদেশে ভিসার জন্য আবেদন করি, ওরা একটা সময় একটা মেসেজ দিয়ে বলে ইউর পাসপোর্ট ইজ রেডি, ইউ আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু কালেক্ট ইউর পাসপোর্ট। আমাদের দপ্তর থেকে মেসেজ চলে যাবে যে আপনার প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে বা ডিজি অ্যাপ্রুভ হয়েছে, আপনি কালেক্ট করেন অথবা আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। একেবারে সহজীকরণ পদ্ধতি যাকে আমরা নিয়ে এসেছি। তাহলে দুইটা জিনিস হলো, একটা হলো মানুষের ভোগান্তি কমলো, ব্যয় কমলো, অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের কাজের জায়গা যে বিঘ্ন ঘটিত অসংখ্য মানুষের উপচে পড়া ভিড়ে সেই জায়গার ভোগান্তির অবসান হলো, দালালের অবসান হলো। অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার আইনসঙ্গত হয়ে কাজ করছেন, কিন্তু বাইরে একটা অসহায় একটা ইলিটারেট লোককে একজন ধরে বললো আমার কাছে আসেন, আমার কাছে না আসলে কিন্তু এই প্ল্যান পাস হবে না। এখন কোনো দালালের কাছে যেতে হবে না, কোনো অন্যায় পথে কাউকে কনভিন্স করার চেষ্টা করা লাগবে না। আপনি আইনসঙ্গত উপায়ে অনলাইনে যান, আপনারটা ডিউলি ড্রপ হয়ে যাবে, অথরিটি রিসিভ করবে, তারা এক্সামিন করে দেখবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইনসঙ্গতভাবে বিধিসঙ্গতভাবে দিয়েছেন কিনা, দিলে তাৎক্ষণিকভাবে অ্যাকশন হবে। আমরা যে 53 দিন বললাম, এই 53 দিন না, এমনও তো হয়ে যেতে পারে, প্রপারলি হলে আপনি 7 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। আমরা সর্বোচ্চ সীমাটা করেছি 150 দিনের থেকে 53 দিন। আর একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা আজকে গ্রহণ করেছি, বাংলাদেশে ইমারত নির্মাণের ক্ষেত্রে আমরা অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা দেখি, ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা, ডেভেলপারদের ব্যর্থতা, অতি লোভী কিছু লোকদের ব্যর্থতা, আমরা যারা নিজেরা দালান করতে চাই তাদের ব্যর্থতা, সবকিছু মিলে অকালে শ্রমিকের প্রাণ ধরে যায়। বসবাস যারা করেন বিল্ডিংটি ধসে পড়ায় তার সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে যায়, তার জীবনটা বিপন্ন হয়। এর জন্য প্রতিকার দেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু বাংলাদেশে আইনে ওই রকম নেই। সুপ্রিম কোর্টে গিয়ে যদি কেউ মামলা করেন, বড় লয়ার রাখেন, টাকা পয়সা ব্যয় করে দীর্ঘ শুনানির পরে একটা শুনানি হয়ে বলবে তাকেই কম্পেনসেশন দেওয়া হোক, অথবা দেখা গেল যে আমাদের মন্ত্রণালয়ের একটি বিল্ডিং ধসে পড়ার পরে আমরা গিয়ে ইঞ্জিনিয়ার বা ঠিকাদারকে পেনাল্টি ইম্পোজ করে বললাম যে তুমি 5 লাখ টাকা করে এই পরিবারকে দিয়ে দাও, কিন্তু 5 লাখ টাকা না, 500 কোটি টাকা দিলেও কি একটি জীবনের মূল্য নির্ধারণ করা সম্ভব? কখনোই না। যে মানুষটি চলে যাচ্ছে তার পরিবার বুঝছে তার কত বড় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি টাকা দিয়ে কখনো পূরণ করা যায় না। এই জন্য আমরা জবাবদিহিতাকে নিশ্চিত করার জন্য আজকে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি, সকল ইমারত নির্মাণের ক্ষেত্রে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। ইন্স্যুরেন্সটা হলে যিনি বিল্ডিংটা নির্মাণের দায়িত্ব নিচ্ছেন তিনিও যেন তেন করে নির্মাণ করতে চাইবেন না যে এই বিল্ডিংটা ধসে গেলে আমার এত টাকার ইন্স্যুরেন্স পে করতে হবে, বা যদি অনাকাঙ্ক্ষিত অবস্থার শিকার কেউ হন তার পরিবার একটা নিশ্চয়তা আসবে যে তাকে এই ইন্স্যুরেন্সের যে কম্পেনসেশনটা সেটা তাকে দিতে হবে, তার দ্বারে দ্বারে অসহায়ের মতো করতে হবে না। কাজেই পৃথিবীর অন্যান্য দেশে ইন্স্যুরেন্স পদ্ধতি আছে, আমরা সেটাকে ইমপোজ করব। আর একটা জিনিস হলো, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে অনেক বড় প্রতিষ্ঠা পেয়েছে, বাংলাদেশকে আজকে বলা হয় উন্নয়নের রোল মডেল, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয় বিশ্বের 173টা রাষ্ট্রের দ্বিতীয় শ্রেষ্ঠ সৎ প্রধানমন্ত্রী, এবং আরেকটি জরিপে 173টি রাষ্ট্রে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলা হয়েছে বিশ্বের তৃতীয় সেরা পরিশ্রমী প্রধানমন্ত্রী। তা সারা দুনিয়া যখন আমার প্রধানমন্ত্রীকে রোল মডেল ধরছেন, বাংলাদেশের উন্নয়নকে রোল মডেল ধরছেন, আমরা কেন এগিয়ে যাব না? এখন আমরা যদি আজকে যে প্রক্রিয়াগুলোর কথা আমি আপনাদের সকলকে জানালাম এইটা সম্পন্ন করতে পারলে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে অ্যাসেস করার যে স্কোরিং, সে স্কোরিং বাংলাদেশে আছে মাত্র 60 এবং সর্বোচ্চ আছে নিকটবর্তী ভিয়েতনামে 79। আমরা এই ধাপগুলি আজকে যে সিদ্ধান্ত নিলাম এই ধাপগুলি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কোরিং হবে 95, ফলে বাংলাদেশ বিশ্বের কাছে কত উপরে চলে যাবে। অথচ এটা দরকার ছিল ছোট্ট একটা সিদ্ধান্ত এবং সকলের সদিচ্ছা, আমরা নিতে পারিনি, সে ব্যর্থতা আমাদের, আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আশা করি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান কাজ করেন, বিভিন্ন ডেভেলপার কোম্পানি, রিহাব সহ অন্যান্যরা, যে সকল কনসালট্যান্ট রয়েছেন, আর্কিটেক্ট রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন,
আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত গণ পূর্ত অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ সহ আমাদের যতগুলি প্রতিষ্ঠান আছে, বাইরে যত প্রতিষ্ঠান আছে, সকলকে এই নিয়ম এবং বিধিবিধান অনুসরণ করতে হবে। যারা বিধিবিধান অনুসরণ করবেন না তারা অবশ্যই জবাবদিহি করতে হবে। সে জবাবদিহিতার জন্য আইনগত ব্যবস্থা রয়েছে, প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। আমরা চাই সকলের সহযোগিতা। বাংলাদেশ একটি অনবদ্য উন্নত শাশ্বত বাংলাদেশে পরিণত হবে, যে স্বপ্ন নিয়ে আমাদের 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, যে স্বপ্ন নিয়ে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 13টি বছর কারাগারে ছিলেন, জীবনের সবটুকু সময় জাতির জন্য পরিশ্রম করেছেন, যে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবিরাম পরিশ্রম করে চলেছেন, কোনো ক্লান্তি নাই তার ভিতরে। আমরা এদেশের নাগরিক হিসাবে প্রত্যেকে, সাংবাদিক, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, আমি আজকে মন্ত্রী আছি, কালকে থাকবো না, কেউ চেয়ারম্যান আছেন, সকলে মিলে কাজ করা দরকার। কারণ দেশটা আমাদের, ভালো কিছু হলে এর সুযোগ এবং সুবিধা আমরা সকলে ভোগ করতে পারবো। সেজন্য আপনাদের সকলকে আজকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আমাদের মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি। অনুগ্রহ করে আমাদের এই যুগান্তকারী, জনবান্ধব, জনভোগান্তি কমানো, সেবা সহজীকরণে বহির্ভূত বিল্ডিংটি করলেন, তার পরিবারের বাচ্চাটি বিল্ডিং এ নিচে ধসে পড়ে মারা গেল, তার স্ত্রী মারা গেল।